আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে জেনেটিক্স পার্ট টু আমরা আগের ক্লাসে পার্ট ওয়ান করেছিলাম তার মানে হচ্ছে পুরো আমরা একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম ক্রোমোজোম কি ডিএনএ কি জিন কি তাই আচ্ছা আজকে আমরা করব জেনেটিক্সের নোট বেস পড়াশোনা যেটাকে আমরা নাম দিয়েছি এমসি কিউ টু থিওরি মানে আমরা প্রথমত এমসি কিউ নিয়ে পড়বো পরবর্তীকালে এই জেনেটিক্সের এর ক্লাস সে আমরা ডিটেলে এই টপিকটা নিয়ে পড়বো আমরা সায়েন্সের স্ট্র্যাটেজি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্র্যাটেজি তো দেখো বেসিক্যালি আমরা কিছু ডিসকভারিজ পড়ব সেটা জেনেটিক্স হতে পারে তোমার ক্রোমোজম হতে পারে মিউটেশন হতে পারে মানে আলটিমেটলি যেখানে জিন রিলেটেড ঠিক আছে যেখানেই বায়োলজির কিছু থিওরিকে আমরা এক জায়গায় লিখে দিছি যেগুলো পরীক্ষায় প্রচুর কোশ্চেন্স আসে তোমাকে যদি বলে ডবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ আমরা যদি ডিএনএর মা স্ট্রাকচার দেখি তাহলে আমরা কেমন একটা স্ট্রাকচার পাবো দেখো এটা একটা হেলিক্স ওয়ান এটা হেলিক্স টু তাহলে ডবল হেলিকাল স্ট্রাকচার এই স্ট্রাকচারটা আবিষ্কার করেছিলেন কে ওয়াটস অ্যান্ড ক্রি কতবার পরীক্ষায় এসে তার কোনো ইয়ত্তা নেই এতবার পরীক্ষায় এসেছে আচ্ছা আমরা আস্তে আস্তে করে পড়বো যে জেনেটিক কোডকে আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা জেনেটিক কোড জিনিসটা কি দেখবে আমাদের একটা বায়োলজিক্যাল প্রসেস রয়েছে যে আমরা চাইলেই ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি ডিএনএ থেকে আর এন এ তৈরি করতে পারি আর থেকে আমরা আলটিমেটলি প্রোটিন তৈরি করি একেই বলা হয় জিন এক্সপ্রেশন জিন এক্সপ্রেশন একটু ছোট্ট করে বলে দিই টপিক যেহেতু এসছে তাহলে জিন এক্সপ্রেশন ব্যাপারটা কি ধরো ডিএনএ আর জিন একই আমি ধরে নিতে পারি আচ্ছা এই জিনটা কি করে তাহলে আমি বললাম ডিএনএ বা জিন একই এই জিনটা একটা তোমার আরএনএ তৈরি করে যাকে আমি বলি এ যাকে বলা হয় ম্যাসেঞ্জার আরএনএ আচ্ছা তার মানে এই জিনটা বা টা ডবল হেলিকাল স্ট্রাকচার সেটা হয় একটা সিঙ্গেল হেলিকাল স্ট্রাকচার মানে এটাকে এই ডিএনএটাকে কোড করি আমরা কোড করে আমরা তার একটা এ তৈরি করি এ তৈরি করি আচ্ছা এই এর তোমার যে কোডগুলো সেই কে আমরা প্রোটিনে কনভার্ট করি তাহলে যতক্ষণ অবধি একটা ডিএনএ এর প্রোটিন তৈরি হচ্ছে যতক্ষণ না অবধি একটা ডিএনএ এর প্রোটিন তৈরি হচ্ছে ততক্ষণ না অবধি ওই ডিএনএ এর কোন ভ্যালু নেই তাহলে ডিএনএ প্রোটিন প্রোটিন তৈরির তৈরির মাধ্যমে বা জিন মাধ্যমে এক্সপ্রেস হয় দ্যাট মিনস ধরো এমনি উদাহরণ দিচ্ছি যে তুমি ধরো ব্ল্যাক কালার তোমার বডি কালার ব্ল্যাক কেন তুমি ব্ল্যাক তার কারণ হচ্ছে তোমার বডিতে ব্ল্যাক জিন রয়েছে বাট ব্ল্যাক জিন যতক্ষণ অব্দি ব্ল্যাক প্রোটিন তৈরি করবে ততক্ষণ অব্দি তোমার বডি কালার কখনোই ব্ল্যাক হবে না ধরো আমি কোয়ালিটি বলছি এরকম কোনো জিন নেই বাট বলছি ধরো আমি একটা গুড টিচার তাহলে গুড টিচারের একটা জিন আমার বডিতে রয়েছে যতক্ষণ অব্দি গুড টিচারের প্রোটিন তৈরি হচ্ছে ততক্ষণ অব্দি আমি তোমাদের ভালো পড়াতেই পারবো না চেষ্টা করেও পারবো না তার মানে জিন প্রোটিন তৈরির মাধ্যমে এক্সপ্রেস হয় আচ্ছা জেনেটিক কোড কি এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরিতে আমার তিনটে করে তিনটে করে কোড মানে ধরো ইউ এ জি আমরা সবাই জানি যে ডিএনএ তৈরি হয় কি দিয়ে জি সি অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এন্ড থাইমিন জি সি এই হচ্ছে তোমার সম্পর্ক আচ্ছা এই এটি জি সি সাপোজ এ টি জি আবার ধরো সি জি এ টি তো এরকম ভাবে এরা একটা ডিএনএ মানে হচ্ছে এরকম একটা সিকোয়েন্স আচ্ছা তিনটে করে যে সিকোয়েন্স তিনটে করে যে কোড বা কোডন একে আমরা কি বলি একে আমরা বলি জেনেটিক কোড এই তিনটে করে কোড একটা অর্থ বহন করে আচ্ছা বলো তো যদি আমি আমার নাম বলি রাম আর আর এর কোনো ভ্যালু আছে এর কোনো ভ্যালু আছে আর এম এর কোনো ভ্যালু আছে কি নেই তো তিনটে করে ওয়ার্ড যদি পরস্পর মিলে যায় তখন একটা মিনিং তৈরি হয় তেমনি এই এ টি ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং হয় না এরা তিনটে তিনটে করে একটা মিনিং তৈরি হয় এটাই হচ্ছে জেনেটিক কোড ওই কোডটাকে ডিকোড করে কে অ্যামাইনো অ্যাসিড ওটা পরে আসবো তাহলে এই জেনেটিক কোড এটা আবিষ্কার করেন কে হরগোবিন্দ খরানা যিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন এই জেনেটিক কোড আবিষ্কারের জন্য আচ্ছা জিন সিকোয়েন্সিং জিন সিকোয়েন্সিং মানে হচ্ছে কি জিনিস আচ্ছা তুমি ভাবো এই যে আইনস্টাইন কেন এত বড় বিজ্ঞানী হলেন আমরা কি করছি আমরা তার জিন বার করছি আচ্ছা দেখি তো বা ডিএনএ সিকোয়েন্স আচ্ছা আজকে এটা আর এটা সাধারণ মানুষের ডিএনএ সিকোয়েন্স আমরা তুলনা করছি মানে ডিএনএ সিকোয়েন্স মানে কি এই কোড গুলো কিভাবে সাজানো রয়েছে ধরো আইনস্টাইনের এ টি জি সি এ টি জি এরকম ভাবে ডিএন কোড সাজানো রয়েছে আর আরেকজন লোকে রয়েছে তো তার মানে হচ্ছে এটা সাধারণ মানুষের আর এটা এই দেখে অ্যানালিস করতে পারি যে এর মধ্যে কি ধরনের প্রোটিন তৈরি হয়েছে কি স্পেশালাইজড প্রোটিন তৈরি হয়েছে কি ম্যাচুর রিটি এর কেন এত তাড়াতাড়ি ডেভেলপ করলো কেন ইনি এত হাই লেভেলে চিন্তা ভাবনা করতে পেরেছেন এর জন্য ডিএনএ সিকোয়েন্সিস দরকার হয় এ তো এমনি জাস্ট আমি তোমাকে একটা উদাহরণ দিলাম বাট আমি যদি তোমাকে বলি ধরো আমার একটা ডিজিজ হয়েছে ডিজিজ হয়েছে সেই ডিজিজটা ধরো খুব রেয়ার ডিজিজ তো আমি আমার ডিএনএ সিকোয়েন্স বার করব আর ধরো আমি আমার দাদার ডিএনএ সিকোয়েন্স বার করব তাহলে আমরা একই ফ্যামিলির মেম্বার বা আমার মায়ের ডিএনএ সিকোয়েন্স বার করব বা একটা সাধারণ মানুষের ডিএনএ সিকোয়েন্স বার করব তাহলে আমি বুঝতে পারবো যে বেসিক্যালি এই দুটো ডিএনএ তুলনা করে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এই জায়গাটাই নিশ্চয়ই গন্ডগোল রয়েছে তাহলে এই জায়গাটা রিপেয়ার করলে আমার ওই ডিজিজটা সলভ হবে তাহলে ডিএনএ কে সিকোয়েন্স করা সেটা কে আবিষ্কার করেন ফ্রেডরিক স্যাঙ্গার আর থিওরি অফ মিউটেশন আচ্ছা তুমি ভাবো আজকে কখনো কখনো তোমরা দেখেছো যে ডেভিল বেবি তৈরি হয় একটা বাচ্চার চারটে হাত তৈরি হয়ে গেল বা চারটে পা তৈরি হয়ে গেল দেখবে দুটো টি দাঁতের পরিবর্তে চারটে পাটি দাঁত তৈরি হয়ে গেছে এরকম দেখবে দেখা যায় এগুলো কিন্তু মিউটেশনের জন্য থাকে মানে ধরো হয়ে কোনো কারণে জি সি এই সিকোয়েন্সটা যদি থাকে তাহলে সে একটা বেবি হবে বাট দেখা যাচ্ছে নর্মাল যে না কোনো কারণে যদি এ এই টিটা নক আউট হয়ে এরকম হয়ে যায় এই টিটা এখানে চলে গেছে নক আউট হয়ে তখনই সে ডেবিল বেবি তৈরি হবে মানে তার জিন সিকোয়েন্স উল্টে গেল আর জিন সিকোয়েন্স যদি উল্টে যায় তাহলে সে কি হয়ে যাবে জিন সিকোয়েন্স উল্টে গেলে তার প্রোটিন আলাদা প্রোটিন তৈরি হবে আলাদা এক্সপ্রেশন হবে তাই এটাকে বলা থিওরি অফ মিউটেশন তাহলে মিউটেশন কে দিয়েছিলেন ডি ডি ভ্রিজ হুগো ডি ভ্রিজ এর পুরো নাম তাহলে ডি ভ্রিজ কি মিউটেশন থিওরি দিয়েছিলেন আচ্ছা পার্টিকুলেট থিওরি অফ ইনহেরিটেন্স এটা দিয়েছিলেন মেন্ডেল আমরা সবাই জানি যে বংশগতির জনক মেন্ডেল তো বাবা মার থেকে পার্টিকেল আকারে সন্তানের মধ্যে কি ঢোকে বৈশিষ্ট্য ঢোকে মানে বাবা মার বৈশিষ্ট্য থেকেই সন্তান তৈরি হয় মানে বাবা মার বৈশিষ্ট্যকে তিনি পার্টিকেল হিসাবে তুলনা করেছেন তাহলে বাবা মার পার্টিকেল সন্তানের মধ্যে ইনহেরিটেড হয় দিস থিওরি ইজ ডান বাই মেন্টাল ন্যাচারাল সিলেকশন আমরা সবাই জানি ডারুইন দিয়েছে আচ্ছা ন্যাচারাল সিলেকশন মানে কি ন্যাচারাল সিলেকশন মানে হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আচ্ছা তুমি ভাবো তো তুমি ভাবো নর্মাল তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আমি আজকে ধরো দুটো ছেলে দুজনেই ডব্লিউ এর জন্য পড়াশোনা করছে ঠিক আছে এই ছেলেটা বারোটায় ঘুমায় সকাল চারটায় ওঠে আর এই ছেলেটা বারোটায় ঘুমায় আর সকাল দশটায় ওঠে ঠিক আছে দুজনে ডব্লিউ বিসিএস পড়ছে আমি ধরে দুজনেরই ক্যাপাসিটি সেম তাহলে নেচার কাকে সিলেক্ট করবে যে বেশি হার্ড ওয়ার্ক করছে কারণ নেচারের কি চাই নেচার চাই সবসময় যে যোগ্য তাকে সিলেক্ট করতে যে অযোগ্য তাকে কেন সিলেক্ট করবে তাই নেচার কি করছে যে বেশি পরিশ্রম করবে তাকে সিলেক্ট করছে তাহলে এ কি হবে সিলেক্টেড হবে সিলেক্টেড হবে দিস ইজ কল্ড ন্যাচারাল সিলেকশন এ তো জাস্ট তোমাকে ডব্লিউ বিসিএস এর কনটেক্সটে বললাম ধরো তিনজন ব্যক্তি রয়েছে একজন রোগা ব্যক্তি ঠিক আছে ধরো আর একজন তার থেকে একটু মোটা আর আর একজন বিশাল মোটা সুমো ব্যক্তি সরি সুম ব্যক্তি সুম ব্যক্তি দেখেছো তোমরা নিশ্চয়ই আয়োজন হচ্ছে সুম ব্যক্তি এরকম বলো তো তিনজন একই লাইনে দাঁড়িয়ে রয়েছে একটা বাঘকে ছেড়ে দেওয়া হয়েছে বাঘ কাকে আগে খাবে এ তো দৌড়াবে দৌড়াবে আর তো একবারে দৌড়ে পালিয়ে যাবে তার মানে বাঘ আগে আগে কাকে খেয়ে নেবে একে খাবে কেন কারণ নেচার যোগ্যকেই সিলেক্ট করে এখন বাঘের তারা দিয়েছে মানে যোগ্যকে যে জোরে দৌড়াতে পারবে সে দিস ইজ কল ন্যাচারাল সিলেকশন নেচারকে সিলেক্ট করছে তাহলে এই থিওরি কে দিয়েছেন ডারউইন তাহলে আমরা প্রথমত জেনেটিক্স পরার আগে আমরা কিছু ডিসকভারি এবং তার সায়েন্টিস্টের নাম পরে থাকি তাহলে এটাই হচ্ছে তোমার সেই পোর্শনটা হল আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি তোমার কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশানে আচ্ছা এভিলিউশনের রিলেশনশিপকে আমরা ক্ল্যাডোগ্রাম বলি আর ফেনেডিক রিলেশনটাকে আমরা বলি ফেনোগ্রাম দেখো এই দুটো জিনিস পরীক্ষায় খুব কোর্শন দেয় যে ক্ল্যাডোগ্রাম আর ফেনোগ্রাম ব্যাপারটা কি দেখো এটা রিলেটেড টু এভিলিউশন রিলেটেড টু জেনেটিক্স আচ্ছা দেখো তুমি হঠাৎ করে ধরো কোনো কারণে তুমি একটা অ্যানিম্যাল আবিষ্কার করলে একটা জন্তু আবিষ্কার করলে যে জন্তুটাকে পৃথিবীতে আর কেউ কোনো দিন দেখেনি আর কেউ কোনো দিন দেখেনি তুমি ফার্স্ট টাইম এই জন্তুটা আবিষ্কার করেছো করার পরে তুমি আমরা করি না দেখবে বিভিন্ন জায়গায় সাইন্টিফিক নেম তৈরি হয় তা তুমি ধরো এটা এটা অ্যানিম্যাল পেয়েছো আচ্ছা এই অ্যানিম্যালটা কি ধরনের অ্যানিমেল তুমি হুট করে বলতে পারবে না তুমি এর কি করবে তুমি এর রিলেশন বার করার চেষ্টা করবে উইথ রেসপেক্ট টু আদার্স অ্যানিম্যাল যারা প্রকৃতিতে রয়েছে তুমি দেখছো আচ্ছা এই অ্যানিম্যালটার না ডানা আছে ডানা আছে তাই কিন্তু পাখি তো নয় ডানা আছে মানে এ পাখির মতো আবার দেখছো যে আচ্ছা এ না বুকে ভর দিয়ে চলে কি ব্যাপার ডানা আছে অথচ বুকে ভর কেন ধরো আমি একটা অ্যানিম্যাল কথা বলছি তাহলে তুমি বলছো তাহলে তো রেপটাইলস ক্যারেক্টার রয়েছে তো তখন তুমি এর ফেনেটিক বৈশিষ্ট্য ফেনেটিক মানে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে তুমি একে ক্লাসিফাই করলে যে এ রেপটাইলস আর অ্যাভিস মাঝে একটা মিসিং লিঙ্ক তার মানে এ এমন একটা অ্যানিমেল যে রেপটাইল থেকে অ্যাভিস হওয়ার পথে ইন্টারমিডিয়ারি। কারণ এর ডানা আছে বাট উড়তে পারে না অথচ বুকে ভর দিয়ে চলে মানে রেপটাইলস সেই জন্য বলা হয় অ্যাভিস আর দ্য গ্লোরিফাইড রেপটাইলস মানে অ্যাভিসকে রেপটাইলসই বলা হয় কেন রেপটাইলস থেকে অ্যাভিস আবির্ভাব হয়েছে তা তুমি এই অ্যানিমেলটাকে রেপটাইলস মানে শরীর আর পক্ষী এই দুটো শ্রেণীর মাঝে রেখেছো অন দ্য বেসিস অফ ফেনেটিক রিলেশনশিপ মানে বাহ্যিক বৈশিষ্ট্যের বেসিসে তো তুমি এই যে যে ডায়াগ্রামটা তৈরি করলে এই যে যে অ্যানালিসিসটা করলে দিস ইজ কল্ড ফেনোগ্রাম কেন ফেনেটিক রিলেশনশিপ বাট তুমি এবার চাইছো আমি এর জিন সিকোয়েন্সিং বার করব আমি এ অ্যাকচুয়ালি এর অরিজিনটা কোথা থেকে এসছে তুমি যখন পুরো এভিলিউশনের রিলেশনশিপ বার করবে ফ্রম এক কোষি থেকে মানে প্রোটোজোয়া থেকে শুরু করে কি করে আমার পরিফেরা নিরাডিয়া টেনোফোরা প্লাটি এলমিন্তি সাসকেল মিন্তি স্যানিলিডা আর্থোবোডা মোলাস্কে এই সমস্ত সিকোয়েন্সিং করে তুমি যখন এর রিলে অ্যাকচুয়াল রেভলিউশনটি কিভাবে এভলিউশনের এ ভূমিকা পালন করছে সেই সিকোয়েন্স বার করবে তখন তাকে বলা হয় ক্ল্যাডোগ্রাম তাই এভলিউশন রিলেশনশিপ ইজ কল্ড ক্ল্যাডোগ্রাম অ্যান্ড ফেনেটিক রিলেশনশিপ ইজ কল্ড ফেনোগ্রাম ক্লিয়ার আচ্ছা নেক্সট দেখো নেক্সট আমরা চলে আসি ডিএনএতে আমরা কোন চ্যাপ্টারে আছি জেনেটিক্স জেনেটিক্স ইজ ডেফিনেটলি জেনেটিক্স মানেই হচ্ছে ডিএনএ থেকেই শুরু হচ্ছে আচ্ছা এই ডিএনএ দেখতে কেমন একটু আগে আমরা পড়লাম ডবল হেলিকাল যা দুটো হেলিক্স থাকে এটা হেলিক্স ওয়ান এটা হেলিক্স টু ডবল হেলিকাল ডিএনএ আচ্ছা ডবল হেলিকাল ডিএনএ এখানে আমাদের কিছু সম্পর্ক জানতে হবে দেখো এটা একটা টার্ন দেখতে পাচ্ছো আবার দেখো এটা একটা টার্ন দেখতে পাচ্ছো এটা একটা টার্ন দেখতে পাচ্ছো মানে টার্নগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে দেখো বেসিক্যালি তুমি যদি দেখো এই এ কমপ্লিট ডিএনএ কনসিস্ট অফ টেন নিউক্লিয়োটাইড মানে একটা ডিএনএ হয় দশটা নিউক্লিয়োটাইড নিয়ে নিউক্লিয়াইড নিয়ে দেখো বেসিক্যালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে দশটা নিউক্লিয়াইড নিয়ে কি হয় একটা ডিএনএ তৈরি হয় দশটা নিউক্লিয়োটাইড নিউক্লিয়াইড মানে এই এ টি জি সি এরকমভাবে মানে ধরো আমি এটাকে মইয়ের মতো একটা সিকোয়েন্স তৈরি করে দিলাম ধরো এটা আমার এই ডিনাটাকে আমি খুলে দিলাম তাহলে তুমি কি পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ভাবে তুমি কিভাবে পাবে দশটা পাবে এটা ধরো এ এটা টি এটা টি এটা এ এটা জি এটা সি এটা সি এটা জি আবার এটা এ এটা টি এরকম তুমি দশটা নিউক্লিয়াইড নিয়ে কি তৈরি হবে আমার একটা তোমার ডিএনএ তৈরি হবে তাহলে একটা ডিএনএ কনসিস্ট অফ নিউক্লিওটাইড আচ্ছা এই ডিএনএ এর টোটাল লেন্থ কত তো থার্টি ফোর আমস্ট্রং মানে টোটাল এখান থেকে এই অবধি তুমি যদি দেখো ডিএনএটার টোটাল লেন্থ কত থার্টি ফোর আমস্ট্রং বা একটা ডিএনএর থার্টি ফোর আমস্ট্রং তাহলে বলো তো দশটা যদি নিউক্লিয়াইট দিয়ে মানে এই ছবিটা না বলে আমি এই ছবিটার কথা বলছি এইখান থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে থার্টি ফোর আমস্ট্রং থার্টি ফোর আমস্ট্রং তাহলে তো থার্টি ফোর আমস্ট্রং যদি হয় তাই দশটা নিউক্লিয়াইড নিয়ে যদি একটা ডিএনএর কমপ্লিট টার্ন তৈরি হয় একটা টার্ন তৈরি হয় তাহলে এই প্রতিটা নিউক্লিয়াইড যদি সেম ডিস্টেন্সে থাকে তাহলে এক একটা করে নিউক্লিয়াইডের মধ্যে ডিস্টেন্স কত হবে থ্রি পয়েন্ট ফোর আমস্ট্রং না মানে আমি বলতে চাইছি যে এই ডিএনএর একটা টার্নের কথা বললাম না এই একটা টার্ন টু একটা টার্ন এটাকে বলা একটা কমপ্লিট টার্ন মানে এটাকে আমি ডিএনএ একটা সেগমেন্টস বলে ক্যালকুলেট করব। এর মধ্যে তুমি ক্যালকুলেট করে দশটাই পাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে একটা কমপ্লিট টার্ন এটাকে আমরা বলছি কমপ্লিট টার্ন এইটুকুকে বা তুমি বলতে পারো এখান থেকে এই অবধি একটা কমপ্লিট টার্ন ঠিক আছে তাহলে একটা কমপ্লিট টার্নে কতগুলো নিউক্লিয়াইট থাকে থার্টি ফোর মানে দশটা নিউক্লিয়েট থাকে টোটাল লেন্থ কত একটা কমপ্লিট টার্নে মানে আমি এইটুকু জায়গাকে খুলে দিলাম থার্টি ফোর আর্মস্ট্রং তাহলে দুটো নিউক্লিয়েটের মধ্যে ডিসটেন্স কত মানে এই যে এইটুকু লেন্থের মধ্যে ডিসটেন্স কত এইটুকু ডিসট্যান্স কত এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর আমস্ট্রং ঠিক আচ্ছা নেক্সট দেখো নেক্সট বলছে দু ধরনের ক্রোমোজোম তুমি সিস্টেমে পাবে অ্যাকচুয়ালি ক্রোমোজোম দেখতে কেমন হয় ক্রোমোজোম দেখতে হয় এরকম এই দেখো এই ক্রোমোজোমের এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার এই যে মাঝের যে এই বল মতো জায়গাটা আচ্ছা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে দুটো আর্ম দুটো আর্ম একটাকে আমরা বলি শর্ট আর্ম আর একটাকে আমরা বলি লং আর্ম ঠিক আছে তো এটা হচ্ছে ক্রোমোজোম বাট আমরা এই ক্রোমোজোমের স্ট্রাকচার সমস্ত পৃথিবীর সমস্ত ক্রোমোজোম এরকম দেখতে বাট আমরা দেখতে পেয়েছি যে কিছু জায়ান্ট সাইজ ট্রোমোজোম হয় যেটা এই ধরনের স্ট্রাকচার ফলো করে না তাদেরকে আমরা কি বলে থাকি পলিটিন ক্রোমোজোম অ্যান্ড ল্যাম্ব্রাস্ট ট্রোমোজোম আচ্ছা পলিটিন অ্যান্ড ল্যাম্ব্রাস্ট ট্রোমোজোম মানে কি যেগুলো জায়েন্ট সাইজ ক্রোমোজোম বলা হয় দোজ আর জায়েন্ট ক্রোমোজোম আচ্ছা তোমাকে পরীক্ষায় কোশ্চান দেবে এই জায়ান্ট সাইজ ক্রোমোজোম কোথায় দেখা যায় নরমালি সমস্ত ক্রোমোজোম এরকম দেখতে হয় বাট জায়েন্ট সাইজ ট্রোমোজোম দেখা যায় স্যালাইবারি গ্ল্যান্ড অফ তোমার লার্ভা অফ পলিটিন ক্রোমোজম তুমি কোথায় পাচ্ছ মাছির স্যালাইভারি আমরা যখন বায়োলজি নিয়ে পড়াশোনা করতাম তখন আমাদের এই পলিটিন ক্রোমোজম কে মাইক্রোস্কোপের নিচে আমাদের মাউন্ট করতে হতো পলিটিন ক্রোমোজোমকে কোথায় পাওয়া যায় ড্রসোফিলার তার যে লার্ভা তার স্যালাইভারি গ্ল্যান্ডে আমরা পলিটিন ক্রোমোজম দেখতে পাই দোজ আর দ্য স্পেশালাইজড জায়েন্ট ক্রোমোজম যাদের স্ট্রাকচারাল সিমিলারিটি ইজ কমপ্লিটলি डिफरेंट फ्रॉम দা জেনারেল ক্রোমোজোম ল্যাম্বরাস ক্রোমোজোমকে কোথায় দেখা যায় ব্যাং বা ফিশের উ সাইটে মানে ওভামে টোড মানে ব্যাং আর ফিশ এদের উ আমরা এই ধরনের ক্রোমোজোম দেখতে পাই তার মানে এই দুটো ক্রোমোজোম পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে যে এই ক্রোমোজোম যেহেতু স্পেশালাইজড জায়ান্ট ক্রোমোজোম তাদের কোথায় এক্স্যাক্টলি দেখতে পাওয়া যায় পরীক্ষায় কোশ্চেন দেবে ক্লিয়ার তাহলে এখন অবধি আমরা কি কি জানলাম প্রথম ক্লাসে আমরা জানলাম যে সেল সেলের মধ্যে ক্রোমোজোম কি ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা জিন কী আমরা আজকের ক্লাসে যেটা জানলাম সেটা হচ্ছে এই জেনেটিক্সের যে তোমার বিভিন্ন থিওরি বা বায়োলজির যে থিওরি তারা কে দিয়েছে সেটা এবং আমরা জানলাম যে এই ক্রোমোজোম ক্রোমোজোম এই ক্রোমোজোম জেনারেলি এরকম একটা শর্ট একটা লং আর্ম দিয়ে তৈরি হয় বাট এই ক্রোমোজোমের বাইরে আমরা দুটো স্পেশালাইজড ক্রোমোজোম দেখতে পাই যাদের আমরা জায়েন্ট ক্রোমোজোম বলি সাইজ অনেক বড় যাদের আমরা একটাকে বলছি পলিটিন একটাকে ল্যামব্রাশ তো এই এই ক্রোমোজোমগুলো আলটিমেটলি কোথায় দেখা যায় সেটা আমরা দেখলাম এবং আমরা দেখেছি এই ক্রোমোজোমের মধ্যে কী রয়েছে ডিএনএ তো ডিএনএটা ডবল হেলিকাল মডেল আমরা এটা আগেই পড়েছি তো এই ডবল হেলিকাল মডেলের একটা যে কমপ্লিট টার্ন এখান থেকে এই অবধি এই কমপ্লিট টার্নের টোটাল লেন্থ কত থার্টি ফোর আমস্ট্রং এই থার্টি ফোর আর্মস্ট্রং এই একটা কমপ্লিট টার্নের মধ্যে কতগুলো তোমার এই বেস থাকে টেন বেস থাকে দশটা বেস তাহলে বলতো প্রত্যেকটা বেসের মধ্যে লেন্থ কত থ্রি পয়েন্ট ফোর আর্মস্ট্রং থ্রি পয়েন্ট ফোর আম এটা আমরা পড়েছি আমরা ক্ল্যাডোগ্রাম এবং ফেনোগ্রাম পড়েছি এভিউশানের রিলেশনশিপ বা ফেনেটিক রিলেশনশিপ ক্লিয়ার আচ্ছা নেক্সট আমরা আগের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ আগের ক্লাসে আমরা তোমাদের বলেছিলাম যে ক্রোমোজোম দূরকমের হয়ে থাকে একটাকে আমরা কি বলে থাকি একটাকে আমরা বলে থাকি অটোজোম একটাকে আমরা বলে থাকি সেক্স ক্রোমোজোম কি বললাম একটাকে আমরা বলি অটোজোম আরটাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম আমি একবার রিক্যাপ করে দিচ্ছি আগের ক্লাসটা আচ্ছা আগের ক্লাসে আমরা বলেছিলাম যে একটা সেলের মধ্যে একটা সেলের মধ্যে টোটাল কতগুলো ক্রোমোজোম থাকে ফর্টি সিক্সটা আশা করি তোমাদের সেটা ক্লিয়ার ফর্টি সিক্সটা ক্রোমোজোম বা আমি যেটা হিউম্যান বিং দেখি তাহলে হিউম্যান বিং এ দু ধরনের সেল দেখা যায় একটাকে আমরা বলি বডি সেল যেটা দিয়ে আমাদের টোটাল বডি তৈরি হয় আর একটাকে আমরা বলি জাম সেল জাম সেল যেটা রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি হয় মানে রিপ্রোডাক্টিভ পার্ট তৈরি হয় জাম সেল দ্বারা আর টোটাল বডি তৈরি হয় বডি সেল বা সোমাটিক সেল দ্বারা সোমাটিক সেল দ্বারা আচ্ছা প্রত্যেকটা সেলের মধ্যে কি রয়েছে সোমাটিক সেল বলো আর জাম সেল বলো প্রত্যেকটা সেলের মধ্যে টা করে ক্রোমোজোম রয়েছে আমরা আগের ক্লাসে দেখেছি এখানেও ছেচল্লিশ এখানেও ছেচল্লিশ আচ্ছা এই ছেচল্লিশটা ক্রোমোজমের মধ্যে আমি বলেছিলাম বলি অটোজোম আর দুটো ক্রোমোজম কে আমরা এ চুয়াল্লিশটা অটোজোম প্লাস দুটো সেক্স ক্রোমোজম এখানেও জাম সেলের মধ্যেও রয়েছে ফর্টি ফোর এ প্লাস টু সেক্স ক্রোমোজম তো জাম সেলে আমি বলেছিলাম যে এই সেক্স ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে আর বডি সেলে আমি বলেছিলাম এই চুয়াল্লিশটা ক্রোমোজোম অ্যাক্টিভ থাকে আগের ক্লাসটা খুব মাইনিউটলি এবং স্পেসিফিক্যালি দেখলে তুমি বুঝতে পারবে আচ্ছা এই ছেচল্লিশটা ক্রোমোজোম আমি যদি দেখি কিভাবে থাকে এই ছেচল্লিশটা ক্রোমোজোম বাইশটা পেয়ারসে থাকে সরি তেইশটা পেয়ারসে থাকে টোয়েন্টি থ্রি পেয়ার্স তার মানে আমি যদি বলি এটা এক নাম্বার ক্রোমোজোম তাহলে এই দুটো এক নাম্বারের ক্রোমোজোম রয়েছে আমি যদি বলি এটা দু নাম্বার ক্রোমোজো তো দুটো দু নম্বরের ক্রোমোজোম আমি যদি বলি এটা তিন নাম্বার ক্রোমোজোম তো তিন দুটো তিন নাম্বার ক্রোমোজোম আমি যদি বলি এটা চার নাম্বার ক্রোমোজো তো দুটো চার নাম্বার এরকম ভাবে আমার টোটাল কতগুলো পেয়ার রয়েছে টোয়েন্টি থ্রি পেয়ারস অফ ক্রোমোজোম তাহলে তার মধ্যে বাইশটা পেয়ারস বাইশটা পেয়ারার্স অটোজোম আর দুটো যে ক্রোমোজোম মানে ওয়ান পেয়ার সেটাকে আমরা বলছি সেক্স ক্রোমোজোম তাহলে যদি এই অটোজোম কতগুলো তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে অটোজোম হচ্ছে চুয়াল্লিশটা যদি অটোজোমে কোনো ডিজিজ তৈরি হয় দিস ইজ কল্ড অটোজোমাল ডিসঅর্ডার আর যদি এই ওয়ান পেয়ার অফ সেক্স ক্রোমোজোমে কোনো ডিজিজ তৈরি হয় বা কোনো ডিফরমিটি তৈরি হয় তখন তাকে আমরা বলি সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার কারণ আমরা একটুকেই দেখলাম বডি সেল বলি আর জাম সেল বলি প্রত্যেকের সেলে ক্রোমোজোম নাম্বার কত সেচল্লিশ এই সেচল্লিশের মধ্যে বাইশটা বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজম বাইশ জোড়া অটোজোম মানে চুয়াল্লিশটা অটোজোম আর এক জোড়া সেক্স মানে দুটো সেক্স প্রত্যেকটা বডি বা সেলের মধ্যে কমন তাহলে এই যে বাইশ জোড়া যে তোমার অটোজোম বাইশ জোড়া যে অটোজোম এই বাইশ জোড়া অটোজোম এখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে আমরা কি বলবো অটোজোমাল ডিসঅর্ডার আর যদি তোমার এই সেক্স ক্রোমোজোমে কোনো প্রবলেম হয় তাহলে কি আমরা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার তাহলে এখন অবধি আমরা কি কি অটোজোমাল ডিসঅর্ডার পাই এবং সেগুলো থেকে প্রচুর 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 পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলোকে আমরা এখানে রেখে দিয়েছি দেখো প্রথমত ডাউন সিনড্রোম ডাউন সিনড্রোম মানে আমি তোমাকে একটু আগে কি বললাম আমাদের এখানে যে চুয়াল্লিশটা ক্রোমোজোম রয়েছে যে চুয়াল্লিশটা ক্রোমোজোম রয়েছে প্রত্যেকে কি বাইশ জোড়া টোয়েন্টি টু পেয়ার্সে রয়েছে তো এরকমভাবে আমি ধরে নিচ্ছি এটা একটা ক্রোমোজোম সেটা হচ্ছে তেরো নাম্বার ক্রোমোজোম বা একুশ নাম্বার একুশ নাম্বার বলি আগে একুশ নাম্বার ক্রোমোজোম জেনারি কটা থাকা উচিত দুটো থাকা উচিত কেন টোয়েন্টি টু পেয়ার্স এক নাম্বার দুটো দু নাম্বার দুটো তিন নাম্বার দুটো চার নাম্বার দুটো তাহলে একুশ নাম্বার ক্রোমোজোমও দুটো থাকা উচিত কিন্তু কোনো কারণে আমরা কি পড়েছি মিউটেশন কোন কারণে মিউটেশনের কারণে এই একুশ নাম্বার ক্রোমোজোম দুটোর পরিবর্তে তিনটে হয়ে গেছে তিনটে হয়ে গেছে তাহলে এটাকে বলা হয় ট্রাইজোমি অফ ক্রোমোজোম নাম্বার টোয়েন্টি ওয়ান তাহলে এই যে হিউম্যান বডি এর বডিতে প্রত্যেকটা সেলে কতগুলো ক্রোমোজোম ছেচল্লিশটা তো নর্মাল ক্রোমোজোম কিন্তু একটা ক্রোমোজোম এক্সট্রা হয়ে গেল না তাহলে টোটাল ক্রোমোজোম সাতচল্লিশ তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে নাম্বার অফ টোটাল ক্রোমোজোম ইন ডাউন সিনড্রোম পিপল অ্যান্সার লিখে রাখো ফর্টি সেভেন তাহলে সাতচল্লিশটা হচ্ছে তোমার টোটাল ক্রোমোজোম ডাউন সিনড্রোম পাবলিকের দেখা যায় কেন একুশ নাম্বার ক্রোমোজোম তিনটে থাকে বাকি সমস্ত ক্রোমোজোম দুটো থাকে তাহলে এটাকে বলছি ডাউন সিনড্রোম আচ্ছা প্যাটাও সিনড্রোম কি যদি নাম্বার ক্রোমোজোম এই প্যাটাও সিনড্রোমের যারা রয়েছে তাদের কিন্তু একুশ নাম্বার ক্রোমোজোম দুটো থাকে বাট ধরো আমি আর একটা জায়গায় যদি চলে যাই ধরো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে তেরো নাম্বার ক্রোমোজোম তিনটে রয়েছে আগেটায় কি বললাম একুশ নাম্বার ক্রোমোজোম তিনটে ছিল এখন তেরো নাম্বার ক্রোমোজোম তিনটে তাহলে এরও টোটাল ক্রোমোজোম কত হবে ছেচল্লিশ প্লাস এক সাতচল্লিশ তাহলে একে আমরা বলি ট্রাইজোমিয়াম ক্রোমোজম নাম্বার থার্টিন পরীক্ষায় কোশ্চেন দেবে যে এডওয়ার্ড সিন্ড্রোম সেম এডওয়ার্ড সিনড্রোমের ক্ষেত্রেও এর কোনো নেই নাম্বার ক্রোমোজোম বা তেরো নাম্বার ক্রোমোজম দুটো করে রয়েছে কোনো প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা দেখো তুমি যদি এর ক্ষেত্রে দেখো এর হচ্ছে আঠেরো নাম্বার ক্রোমোজম তিনটে ওয়ান টু থ্রি আঠো নম্বর ক্রোমোজোম তাহলে এরও ক্রোমোজম নাম্বার কত সেভেন তার মানে বুঝতে পারছো যে এগুলো সব কি অটোজোমাল ক্লিয়ার তাহলে দেখো এই তিনটে তোমাকে বারবার পরীক্ষায় কোশ্চেন দেবে যে ডাউন সিনড্রোম প্যাটাও সিনড্রোম এডওয়ার্ড সিনড্রোম কতগুলো করে ক্রোমোজম রয়েছে আচ্ছা এরপরে আবার দুটো ডিসঅর্ডার রয়েছে সেল অ্যানিমিয়া এবং ক্রাইডুচ্যাট সিনড্রোম আচ্ছা সেল অ্যানোমিয়া এবং ক্রাইডুচ্যাট সিনড্রোম যেটা সেখানে কিন্তু সেখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার বাড়ে না নাম্বার না এতক্ষণ তুমি কি দেখেছ এতক্ষণ দেখেছো যে ক্রোমোজোম হয়ে গেছে তাই এই ধরনের ডিজিজ তৈরি হয়েছে যদি সেটা আঠারোতে সেই প্রবলেম হয় তাহলে সেই ডিজিজটাকে বলছি এডওয়ার্ড যদি তেরোতে হয় তাহলে তাকে আমরা বলবো প্যাটাউ আর যদি তোমার একুশে হয় তাহলে তাকে আমরা বলবো ডাউন কিন্তু এখন যেটা সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার কিন্তু ছেচল্লিশটাই রয়েছে বাট প্রবলেম রয়েছে এগারো নাম্বার ক্রোমোজোমে এগারো নাম্বার ক্রোমোজোম মানে সাপোজ এগারো নাম্বার ক্রোমোজোম কটা রয়েছে দুটো রয়েছে দুটো রয়েছে এগারো নাম্বার ক্রোমোজোম তিনটে হয়নি কিন্তু দুটো রয়েছে এগারো নাম্বার ক্রোমোজোম বাট আমরা কি জানি ক্রোমোজোমের একটা লং আর্ম একটা শর্ট আর্ম থাকে সেম দুটো এগারোর একটা লং আর্ম একটা শর্ট আর্ম রয়েছে তো এগারো নাম্বার ক্রোমোজোমে একটা হিমোগ্লোবিন জিন অ্যাপসেন্ট থাকে মানে পয়েন্ট মিউটেশন হয়ে যায় কার হিমোগ্লোবিন জিনের তাহলে এগারো নম্বর ক্রোমোজোমের একটা জিন মিউটেটেড জিন এগারো নম্বর ক্রোমোজোমের সেই কারণে এদের এদের এক ধরনের ডিজিজ হয় তাকে বলে সিকেল সেল অ্যানিমিয়া মানে এদের যে এদের যে আরবিসি গুলো সেটা কাস্তে শেপের হয়ে যায় এদের আরবিসি গুলো কাস্তে শেপের হয়ে যায় মানে এরকম আরবিসি গোল না হয়ে সিকেল শাইপের হয়ে যায় সিকেল শেপ মানে কাস্তে আকৃতির হয়ে যায় এরকম কাছ আমরা এরকম দেখি তো তাই এই এগারো নাম্বার ক্রোমোজোমে ডিসঅর্ডার থাকলে সিকেলসে ল্যানিমিয়া তৈরি হয় সিমিলারলি তাহলে এদের ক্রোমোজোম নাম্বার কত ছেচল্লিশ বাট প্রবলেম ইন ক্রোমোজোম নাম্বার ইলেভেন আচ্ছা ক্রাইডুচ্যাট চ্যাট সিনড্রোম এর আবার ক্রোমোজোম পাঁচে প্রবলেম কিন্তু টোটাল নাম্বার অফ ক্রোমোজোম কিন্তু ছেচল্লিশ প্রবলেম পাছে মানে কি দেখো এখানে কি হয় ক্রাইডু চ্যাট ইজ আ ক্রোমোজোমাল কন্ডিশন রেজাল্ট হয়ে না পিস অফ ক্রোমোজোম নাম্বার ফাইভ ইজ মিসিং ধরো এটা ক্রোমোজোম নাম্বার ফাইভ দুটো দুটোই আছে বাট দেখা গেল একটা ঠ্যাং নেই মানে এর একটা ঠ্যাং রয়েছে এরকম একটা ঠ্যাং মিসিং পাঁচ নাম্বার ক্রোমোজমে যখনই একটা ঠ্যাং মিসিং হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো ক্রাইডুচ্যাট সিন্ডম মানে একটা আর্ম যখন মিসিং হয়ে যাবে তার মানে ক্রাইডুচ্যাট সিন্ডম মানে এই বাচ্চাটা যখন বা এই লোকটা যখন কান্না করবে তখন মনে হবে যে একটা বিড়াল কাঁদছে তাই ক্রাইডুচ্যাট সিন্ডম মানে এটা হচ্ছে বিড়ালের কান্নার মতো ক্রাই তাই এই দুটো এইগুলো সব যে ডিজিজ একে আমরা কি বলছি অটোজোমাল ডিজিজ কি টাইপের কোশ্চেন আসে সিকেল সেল অ্যানিমিয়া এটা কি ধরনের ডিজিজ অটোজোমাল ডিজিজ প্যাটাউ সিন্ড্রম কি ধরনের ডিজিজ অটোজোমাল ডিজিজ পরীক্ষায় কোশ্চেন দেবে যে এডওয়ার্ড সিন্ড্রম প্যাটাউ সিন্ড্রম সিকেল সেল কি কি ক্রোমোজোমের ডিজর্ডার তো এগুলো পরীক্ষা দেয় এছাড়া আরও লাখো ডিজর্ডার্স রয়েছে বাট আমাদের পরীক্ষায় আসে এই পাঁচটা ডিজর্ডার্স তো আমরা অটোজোমাল পাঁচটা ডিজর্ডার্স দেখলাম তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে এখন এই চুয়াল্লিশটা ক্রোমোজোমে কোনো প্রবলেম নেই প্রবলেম কোথায় এই দুটো সেক্স ক্রোমোজোমে বলছে হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস আচ্ছা দেখো দু ধরনের আমরা দেখো আমরা আগের ক্লাসে কি পড়েছি আমরা আগের ক্লাসে পড়েছি যে আমাদের যদি ছেলে হয় তাহলে তার ক্রোমোজোমাল কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই যদি মেয়ে হয় তাহলে তার ক্রোমোজোমাল কন্ডিশন হয় ক্রোমোজোমাল কন্ডিশন হয় তোমার ধরো এক্স 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 তাই আচ্ছা দেখো এই একটা এক্স একটা ওয়াই দেখো তোমার আমরা আগে যদি একটা জিনিস তোমায় বলি সেটা হচ্ছে ইন কেস অফ গার্ল ভালো করে খেয়াল করো তো আর ইন কেস অফ বয় কটা এক্স ক্রোমোজোম রয়েছে একটা এক্স বয়ে রয়েছে দুটো এক্স গার্লে রয়েছে তাহলে খুব ভালো করে অবজার্ভ করো প্রকৃতি কখনো শূন্য স্থান বরদাস্ত করে না আইনের স্থানে একটা কথা রয়েছে যে ছেলেদের একটা এক্স এক্স আর মেয়েদের দুটো এটা কোনোদিন সম্ভব তাই প্রকৃতি কি করে প্রকৃতি সিমিলারিটি আনার জন্য মেয়েদের একটা এক্সকে ইনঅ্যাকটিভ করে দেয় তার মানে ছেলেদেরও একটা এক্স একটিভ মেয়েদেরও একটা এক্স একটিভ দিস ইজ কল্ড ওয়ান ইনএকটিভেশন অফ ওয়ান কাকে বলা হচ্ছে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো তাহলে তুমি বলবে দাদা তাহলে প্রকৃতি তো এই জিনিসটা ওয়াই ছেলেদের রাখছে মেয়েদের রাখছে না তাহলে প্রকৃতি এখানে রং খেলছে আমি বলবো না ওয়াই ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই এক্সেপ্ট মেলনেস ওয়াই ক্রোমোজোম ইজ রেসপন্সিবল অনলি ফর মেলনেস মেলনেস মানে একটা বডিকে মেলনেস করার দায়িত্ব হচ্ছে ওয়াই একটা বডি কিন্তু ফিমেল বডি আমাদের সবার বডি কিন্তু ফিমেল বডি হিসাবে তৈরি হয় তো তাকে মেলে কনভার্ট করে কেবলমাত্র ওয়াই তার মানে যদি ওয়াই না থাকে ফিমেল যদি ওয়াই বডি মেল এই একটা একটা সিস্টেমে থাকার দরকার নেই ঠিক আছে দেখো তুমি জিনিস করো যে আমরা কি বলছি বার বডি তো একটা জিনিস আমরা যদি বলি যে ধরো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো ঠিক আছে তাহলে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো তাহলে ছেলেটা কি এক্স এবং ওয়াই আর মেয়েটা কি এক্স এক্স তৈরি করবে গ্যামেট তাহলে দেখো আমরা কি জানি ছেলে যে দুটো গ্যামেট তৈরি করেছে একটা এক্স একটা ওয়াই গ্যামেট তৈরি করেছে একটা এক্স গ্যামেট একটা ওয়াই গ্যামেট তৈরি করেছে যদি এই এক্স আর এই এক্স মিক্স হয় তাহলে এক্স এক্স হবে আর এই এক্স আর এই ওয়াই মিট হয় তাহলে এক্স ওয়াই তৈরি হবে আমি দুটো দিয়ে বলছি এরকম আরো হতে পারে তার মানে দেখো এই যে একটা ফিমেল বডি তৈরি হয়েছে মানে একটা গার্ল চাইল্ড তৈরি হয়েছে তার একটা এক্স এসছে বাবার থেকে একটা এক্স এসছে মায়ের থেকে ধরো ভালো করে বোঝার চেষ্টা করো ধরো এই বাচ্চাটা মা যে তার একটা ডিজিজ রয়েছে কি হিমোফিলিক বা কালার ব্লাইন্ডনেস কালার ব্রাইন্ডনেস মানে সে কালার চিনতে পারে না আনেবল টু ডিস্টিংগুইশ রেড এন্ড গ্রিন কালার তার মানে এই বাচ্চাটার মায়ের একটা ডিজিজ রয়েছে কালার ব্লাইন্ডনেস তাহলে এই বাচ্চার মা কিন্তু লালকে সবুজ দেখে সবুজকে লাল দেখে তাহলে এদের বিয়ের পরে যে বাচ্চাটা তৈরি হয়েছে ওই এক্সটা এই বাচ্চার মধ্যে ঢুকে গেছে তার মানে দেখা যাচ্ছে এই বাচ্চাটা কালার ব্লাইন্ড হলো না মা কালার ব্লাইন্ড বাট বাচ্চা কালার ব্লাইন্ড হলো না কেন মা কালার ব্লাইন্ড যেন কারণ মায়ের দুটো এক্সেই গন্ডগোল ছিল তাই আলটিমেটলি দুটো এক্স এর যে এক্সটা তোমার প্রকাশ পাচ্ছে সেই এক্সটাই কালার ব্লাইন্ডনেস প্রোটিন তৈরি করছে কিন্তু দেখা যাচ্ছে যখনই এই গার্ল চাইল্ডের মায়ের থেকে যে জিনটা এসছে সেই জিনটাই কালার ব্লাইন্ডনেস জিনটা রয়েছে বাট বাবার জিনটা কিন্তু অ্যাক্টিভ তাহলে বাবার জিন প্রকট মায়ের জিনের উপর এটাকে বলা হয় ডমিনেন্ট ওভার দা ফিমেল্স জিন সেই জন্য এই গার্ল চাইল্ডটা কিন্তু কালার ব্লাইন্ডনেস হয়নি বাট হি ইস দা কেরিয়ার অফ আ কালার ব্লাইন্ড জিন তার মানে সে কিন্তু কিন্তু রয়েছে বাট সে রিসেসিভ কন্ডিশনে রয়েছে তারটা প্রকাশ পায়নি কেন বাবার যে এক্সট্রোমোজম সেটা রিসেসিভ বাবার যে এক্সট্রোমোজম সেটা ডোমিন্ট তার জন্য এই যে ডিজিজটা বলা হয় ধরো কোনো কারণে এরকম একটা ব্যাপার হলো যে বাবাও কালার ব্লাইন্ড মাও কালার ব্লাইন্ড তাহলে বাবার এই এক্সটা কি প্রবলেমেটিক এক্স এদের মধ্যে বিয়ে হয়েছে তাহলে এই যে বাচ্চাটা তৈরি হয়েছে সে কালার ব্লাইন্ড হচ্ছে কেন কারণ যে জিনেরই এক্সপ্রেশন করবে সে কালার তার মানে এই হিমোফিলিয়া এবং কালার ব্লাইন্ডনেস কিন্তু রিসেসিভ এক্স জিন আকারে থাকে মানে জেনারেলি কোনো একটা ফিমেল বডিতে যদি শুধুমাত্র একটা এক্স এ গন্ডগোল থাকে তাহলে জেনারেলি তারা কেরিয়ার হয়ে থাকে তাই একে বলা হয় রিসেসিভ এক্স থাকে মানে প্রথম যে উদাহরণটা দিলাম যে এখানে বাবার জিনটা ঠিক আছে মায়ের জিনটা গন্ডগোল তো এদের কিন্তু কালার ব্লাইন্ডলেস বা হিমোফিলিক ক্যারেক্টার শো করবে না কেন করবে না কারণ দিস ইজ ইস রিসেসিভ এক্স প্রবলেম মানে বাবারটা অ্যাক্টিভ রয়েছে বলে মাঠটা ইনঅ্যাক্টিভেটেড থাকবে সেই জন্য রিসেসিভ এক্স তাহলে এই ধরনের ডিজিজ এই যে গার্ল চাইল্ডটা তৈরি হচ্ছে তারা কিন্তু ক্যারিয়ার জিনের ক্যারিয়ার বাট কিন্তু তারা কিন্তু হিমোফিলিক বা কালার ব্লাইন্ডনেস নয় তাহলে এই এটাও পরীক্ষায় কোশ্চেন দেবে যে হিমোফিলিক বা কালার ব্লাইন্ডনেস কি ধরনের ডিজিজ মানে কোথায় কিভাবে দেখা যায় এটা এক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার বাট এক্স রিসেসিভ ক্রোমোজোমাল ডিসঅর্ডার ঠিক আছে এক্সের তো দুটো ফর্ম হয় একটু আগেই বললাম একটা প্রকট ফর্ম একটা প্রচ্ছন্ন ফর্ম একটা ডমিনেন্ট ফর্ম একটা রিসেসিভ ফর্ম তাহলে যদি ডমিনেন্ট এক্স এ থাকে তাহলে তাকে আমরা বলবো ডমিনেন্ট এক্স রিসেসিভ এক্স এ থাকলে আগে বলবো রিসেসিভ এক্স ঠিক আছে সময় পেলে পরে ডিটেল এটা বোঝাবো মেন্সের ক্লাসে যে রিসেসিভ আর ডমিনেন্ট কিভাবে কাজ করে এখন নয় এখন এটুকুই এনাফ আচ্ছা আমরা বলেছিলাম আমরা এতক্ষণ ধরে অটোজোমাল ডিসঅর্ডার নিয়ে পড়ছিলাম এখন আমরা সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারে সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডারে আমরা কি বললাম যে আমাদের টোটাল যে ছেচল্লিশটা ক্রোমোজোম রয়েছে তার মধ্যে প্রবলেম কোথায় রয়েছে প্রবলেম হচ্ছে আমার এক্স 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 বা আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এই বাচ্চাটা এই বাচ্চাটা ফিমেল বাচ্চা ঠিক আছে তার মানে তার এই চুয়াল্লিশটা অটোজোমে কোনো গন্ডগোল নেই গন্ডগোল কোথায় সেক্স ট্রোমোজোমে হতেই পারে এই ফিমেল বডিতে সত্যি অর্থে প্রথম থেকেই একটা এক্স ট্রোমোজোম তার মানে বলো তো দুটো এক্স এর পরিবর্তে একটা এক্স এ তো ফিমেলই হবে ফিমেলই হবে এবং বেঁচে থাকবে কিন্তু এই ফিমেলটা কি হবে জানো বন্ধা ফিমেল হবে মানে এক্স ও বা এক্স শূন্য মানে এর আর একটা এক্স ক্রোমোজম নেই তাহলে এর বলো তো টোটাল নাম্বার অফ ক্রোমোজম কত ফর্টি ফাইভ কারণ অ্যাবসেন্স অফ ওয়ান এক্স ক্রোমোজম কিসের জন্য হয়েছে সেম মিউটেশনের জন্য তাহলে এই ফিমেল বডিতে একটা এক্স নেই আবার কারো ফিমেল বডিতে দেখা যাচ্ছে একটার জায়গায় দুটোর জায়গায় তিনটে এক্স ঢুকে গেছে তার মানে এর টোটাল নাম্বার অফ ক্রোমোজম কি হবে গো ফর্টি সেভেন দুটো এক্স এর জায়গায় তিনটে এক্স তাদেরকে বলা হয় সুপার ফিমেল জেনারেলি এদের বডি স্ট্রাকচারটা একটু সাইজে বিশাল বড় হয় দেখবে তোমার কলেজ চলেজে তোমরা সবাই পড়াশোনা করেছো কিছু মেয়ে ওই এটা গড় এরকম বলে না কিছু মেয়েরা আছে তার মানে তারা সুপার ফিমেল এমনটা নয় তাদের জাইগ্যান্টিক ফিগার হয় এবং তাদের কারণ দেখো আমার প্রকৃতি দুটো এক্স এর মধ্যে একটা এক্স কে ইনঅ্যাক্টিভেট করার সামর্থ্য আছে বাট দুটো এক্স কে ইনঅ্যাক্টিভেট করার সামর্থ্য এদের নেই সেই জন্য এই ধরনের ফিমেল বডিতে এই ধরনের ফিমেল বডিতে একটা এক্স ইনঅ্যাক্টিভেটেড থাকে বাট যেহেতু আর একটা এক্স এদের এক্সট্রা থাকে তো দুটো এক্স এর বৈশিষ্ট্য প্রকাশ পায় তাই এদের বলা হয় সুপার ফিমেল ফিমেলনেসটা ডাবল হয়ে যায় বুঝতে পারছো এদের বলা হয় সুপার ফিমেল আচ্ছা যদি আমি ধরে নিচ্ছি এই বাচ্চাটা মেল বাচ্চা তাহলে তার এক্স ক্রোমোজোম একটা থাকবে ওয়াই ক্রোমোজোম একটা থাকবে দেখা যাচ্ছে মিউটেশনের কারণে এর বডিতে ডবল এক্স ওয়াই চলে এসছে দুটো এক্স আর ওয়াই ওয়াই থাকার জন্য এ ডেফিনেটলি মেল হবে কারণ ওয়াই থাকলেই বললাম মেলনেস তার মানে এর টোটাল নাম্বার অফ ফ্রোমোজোম কত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশটা তাহলে এদেরকে বলা হয় ক্লাইন ফেলডার যেখানে ডবল এক্স ওয়াই আচ্ছা যেহেতু এ মেল বডি কেন ওয়াই থাকার জন্য কিন্তু বলতো দুটো এক্স থাকার জন্য দুটো এক্স এর প্রভাব পড়বে বডিতে কারণ ফিমেল পুরো এক্স এক্স থাকা মানেই ফিমেল বাট ওয়াই আবার মেল মানে মেল আর ফিমেলের মধ্যে লড়াই চলছে তার মানে এর মধ্যে মেল ক্যারেক্টারও দেখা যাবে ফিমেল ক্যারেক্টারও দেখা যাবে তার মানে গলার শটটা অনেকটা ডাউন হবে মেয়েদের মতো সরু হবে তারপর তোমার কিছু ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার দেখা যাবে সেগুলো কি ক্লাইন ফেল্টার সিনড্রোম আচ্ছা কারো কারো ক্ষেত্রে দেখবে যে না একটা এক্স এর পরিবর্তে দুটো এক্স দুটো ওয়াই ঢুকে গেছে একটা ওয়াই এর পরিবর্তে দুটো ওয়াই ঢুকে গেছে তাহলে এরে এদেরকে আমরা কি বলবো ভাই একটা ওয়াই এর এই অবস্থা তাই আমাদের বলা মেল অরিয়েন্টেড সোসাইটি তা দুটো ওয়াই যদি মেলের বডিতে থাকে তাহলে কি কি পরিবার হবে সেটা এদের বলা সুপার মেল যাদের দুটো ওয়াই রয়েছে তো এই যে যে দুটো ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার যারা তাদের ক্ষেত্রে তুমি ক্লাইন ফিল্ডার সিমডনটা পাবে এটা নয় হ্যাঁ হ্যাঁ ট্রান্সজেন্ডারে তুমি ক্লাইন ফিল্ডারটা পাবে ঠিক আচ্ছা দেখো সুপার মেল যেটা তাহলে এর ক্রোমোজোম সংখ্যা কত সাতচল্লিশ হ্যাঁ দুটো ওয়াই রয়েছে জেনারেলি এদের ক্রিমিনাল মাইন্ড হয় মানে মেলনেস চরম মানে একদম মেল মানেই রাগী মেল মানে এরা বিরাট ব্যাপার তো মেলনেস চরুম আর চরম মানে হচ্ছে এরা ক্রিমিনাল মাইন্ড হয় সুপারি কিলার হয় যাকে তাকে খুন করে দেয় কোনো মায়া দয়া হয় না জেনারেলি দেখা যায় তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি বিভিন্ন সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার আচ্ছা বারবারই তো আমরা বললাম ইনঅ্যাক্টিভেশন অফ ওয়ান এক্স ক্রোমোজোম তাহলে বলো তো ঠান্ডাভাবে চিন্তা করো তো যে টার্নার সিনড্রোমে কট এমনি নর্মাল যে ফিমেল তাতে বার বডির সংখ্যা কত বার বডি ইজ ওয়ান কেন একটা কতগুলো এক্সকে অ্যাক্টিভেট করছো একটা এক্সকে ইনঅ্যাক্টিভেট করছো তাই নর্মাল ফিমেলের বার বডি দেখা যায় একটা বলো তো টার্নার সিন্ড্রোমে বার বডি কতগুলো দেখা যাবে জিরো কেন ভাই অলরেডি একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট তো তার আবার কি বার বডি করবে তুমি তাহলে তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে বার বডি ইন কেস অফ টার্নার সিনড্রোম ইজ জিরো এটা পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় বলো তো সুপার ফিমেলের বার বডি কটা দুই হওয়া উচিত দুই হওয়া উচিত মানে যেহেতু একটা এক্স কে অ্যাক্টিভ রাখবো বাট এখানে দুটো অ্যাক্টিভ তো তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন তুমি দুইই করবে সুপার ফিমেলের বার বডি দুই কেন একটা এক্স কে ইনঅ্যাক্টিভেট করে বাট আরেকটা একটা এক্স কে ইনঅ্যাক্টিভেট করার মেকানিজম নেই এটাকে চেষ্টা করে ঢেকে ঢুকে রাখার বাট তারপরেও কিছু প্রকাশ পায় বলে সুপার ফিমেল এদের বলা হয় তাহলে টার্নার সিনড্রোমে বার বডি জিরো নর্মাল দেখো নর্মালিউটিভ থিওরি আচ্ছা যেটা আমরা করবো সেখানে আমরা সেল সাইকেল পরব ছোট্ট করে পুরো সিনারিও আমরা এখানে কমপ্লিট করবো সেল সাইকেলের এর তাহলে আপাতত আমরা এখানে অফ করে দিচ্ছি